আসসালামু আলাইকুম। ঢাকার পরেই বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে চট্টগ্রাম। আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হয়েছে চট্টগ্রাম। সাগরকন্যা চট্টগ্রামে রয়েছে দেশের সবচেয়ে বড় সিপোর্ট। বাংলাদেশের রাজধানী শহরের নাম হচ্ছে ঢাকা, তেমনি বাণিজ্যিক রাজধানীর নাম হচ্ছে চট্টগ্রাম, এটা নিঃসন্দেহে বলা যায়। ব্যবসা বান্ধব চট্টগ্রাম দেশে অর্থনীতিতে প্রায় 15% প্রায় একাই শেয়ার করে যাচ্ছে। দেশের সাংস্কৃতিক বৈচিত্রতায় এই জেলা যেন একটি অন্যান্য উদাহরণ। সাথে চট্টগ্রামের খাবার দাবার আর চট্টগ্রামের মেজবানি তো সবার প্রিয়। অন্যদিকে ধর্মীয় দিক থেকে চট্টগ্রাম বেশ প্রসিদ্ধ এলাকা। চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়া শহর। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রায় সব মানুষ এখানে এক হয়ে বসবাস করছে। যদি দেশের জনপ্রিয় ব্যক্তিদের তালিকা করা হয় তাহলে সবচেয়ে বড় অংশ জুড়ে হয়তো চট্টগ্রামের নামই আসবে। বাংলাদেশের গড়ে তোলা এবং বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখা চট্টগ্রামকে নিয়ে আজকে আমাদের ভিডিও। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, আর ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন, কোনোভাবে পরবর্তী আপডেটগুলো মিস না হয়। এনজয় করুন পুরো ভিডিওটি। চট্টগ্রামের ইতিহাস বহু পুরনো। 14th century একটি পোর্ট সিটি হিসেবে এই শহর আবির্ভূত হয়। বিখ্যাত টলেমিস ওয়ার্ল্ড ম্যাপে 2nd century এই বন্দরটিকে সবচেয়ে সুন্দর একটি বন্দর হিসেবে উল্লেখ করা হয়েছিল। 7th century দিকে চট্টগ্রাম সৌন্দর্য ছিল অভাবনীয় সৌন্দর্যের একটি। সেই সময় একজন চাইনিজ ট্রাভেলার জু অ্যাং জাং চট্টগ্রামে ঘুরতে আসেন। সে সময় তিনি চট্টগ্রামকে বর্ণনা করেছিলেন কুয়াশা এবং জল থেকে উদ্দুলিত একটি ঘুমের সৌন্দর্যের শহর হিসেবে। সুতরাং আজকের দিনেও বাংলাদেশের সেরা সৌন্দর্যের শহর একটি হচ্ছে চট্টগ্রাম। তাই বুঝতে বাকি নেই আদি ঐতিহ্যের চট্টগ্রাম সত্যিকার অর্থে কতটুক রূপসী ছিল। 9th century থেকে শুরু করে 11th century মাঝামাঝি পর্যন্ত আরবীয় বণিকেরা এই শহরে অবস্থান করতেন। বিভিন্ন ধরনের ব্যবসা কাজে তারা এখানে আসতেন। ব্যবসার শুভ সূচনা থেকে শুরু করে ইসলামের প্রচার এই অঞ্চলে বেড়ে গিয়েছিল। আরবীয় বণিকদের হাত ধরেই 1340 সোনারগাঁয়ে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম জয় করেছিলেন। তার হাত ধরে চট্টগ্রামে শুরু হয় সুলতানি শাসন। সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রামকে এই রাজ্যের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার পরিণত করেন। এখানে থেমে যাননি। ফখরুদ্দিন মোবারক শাহর হাত ধরে চট্টগ্রাম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর সবচেয়ে ধনী একটি স্টেটে পরিণত হয়। সেই সময় মধ্যযুগীয় সময় চট্টগ্রাম ছিল চীন, সুমাত্রা, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্য, পূর্ব আফ্রিকার সাথে সামুদ্রিক বাণিজ্যিক কেন্দ্রস্থল। সেই সময় সিল্ক, মুসলিম, চাল, গান পাউডার এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সবচেয়ে বড় যোগদান ছিল এই বন্দরটি। 13th century 16th century পর্যন্ত আরবি এবং পার্সিয়ান বণিকরা চট্টগ্রামে তাদের আধিপত্য স্থাপনে বহু চেষ্টা চালায়। 1515 দিকে প্রথমবারের মতো পর্তুগিজরা চট্টগ্রামে অবতরণ করে এবং 1571 দিকে এসে আরাকান অঞ্চলে স্বাধীনতা ঘোষণা করে। ফলে চট্টগ্রামে অঞ্চলে সুলতানি শাসনের নিয়ন্ত্রণ অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। সুযোগের সদ্ব্যবহার করে সেই সময় চট্টগ্রাম নিয়ন্ত্রণে পর্তুগিজ বণিকরা। পর্তুগিজদের শাসনে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়ে পুরো চট্টগ্রাম। 1666 পর্তুগিজ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চট্টগ্রামের মোগল সম্রাট শক্তিশালী 5600 সেনাবাহিনী, 288 মোগল জাহাজ ছিল চট্টগ্রাম আক্রমণে। দীর্ঘ 3 দিনের লড়াইয়ের পর চট্টগ্রাম থেকে পর্তুগিজ এবং আরাকান শাসকরা সমূলে পালিয়ে যায়। পরবর্তীতে লম্বা সময় মোগলদের হাত ধরে চট্টগ্রাম দীর্ঘ উন্নতির পথে চলে যায়। এখানে অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে মোগল শাসকরা। 72 বাঙালির অর্থনীতি সেই সময় চট্টগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করেছিল, যা বিহার এবং উড়িষ্যাকে ছাড়িয়ে গিয়েছিল। সেই সময় চট্টগ্রাম ছিল বিশাল একটি শিপবিল্ডিং এরিয়া। যে শিপবিল্ডিং এরিয়া থেকে তৈরি হতো তুরস্কের বিখ্যাত অটোম্যান সম্রাটের যুদ্ধ জাহাজ ও মোগল সম্রাটের পরবর্তী শাসনটি ছিল ইংরেজদের। পুরো ভারতবর্ষ ইংরেজি শাসন থেকে মুক্তি পেলেও বাংলাদেশ মুক্তি পায়নি পাকিস্তানিদের হাত থেকে। পাক হানাদার বাহিনী বড় একটি ঘাঁটি ছিল চট্টগ্রাম জুড়ে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় অংশের সফলতা ছিল চট্টগ্রামের নেতৃত্ব থেকে। স্বল্প ইতিহাস আলোচনায় আপনি অবশ্যই বুঝতে পেরেছেন
চট্টগ্রাম বাংলাদেশের ইতিহাসে কত বড় অবদান রেখে যাচ্ছে এবং গিয়েছে। তবে বর্তমানে চট্টগ্রাম অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ সরকারের ভিশন 2021-এর সবচেয়ে বড় অংশ জুড়ে ছিল চট্টগ্রাম, এবং আগামী ভিশন 2041-এও চট্টগ্রাম থাকবে হাইলাইটেড একটি এলাকা। দেশের অর্থনীতিতে প্রায় 12% একা শেয়ার করে যাচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের শিল্প বাণিজ্যের 40% আউটপুট আসে চট্টগ্রাম থেকে। বাংলাদেশের 80% আন্তর্জাতিক বাণিজ্যের রূপকার চট্টগ্রাম। তেমনি বাংলাদেশ সরকার 50% রেভিনিউ যোগদান দিয়ে থাকে চট্টগ্রাম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ, প্রায় 700 কোম্পানি লিস্টেড রয়েছে এই স্টক এক্সচেঞ্জে। বছর শেষে সেখান থেকে প্রায় $40 বিলিয়ন বাণিজ্য হয়ে থাকে। অন্যদিকে চট্টগ্রামের বন্দর প্রায় $70 বিলিয়ন পণ্য হ্যান্ডেল করে থাকে, ফলে বন্দরটি মুম্বাইয়ের পরে সবচেয়ে বড় বন্দর হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। শিক্ষা দীক্ষার দিক থেকে চট্টগ্রাম অনেক বেশি ভিন্নত রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে প্রায় 80% মানুষ শিক্ষিত। মেট্রোপলিটন এরিয়ার বাইরে শিক্ষার হার অনেক কম, যার ফলে গড় শিক্ষার হার নেমে দাঁড়িয়েছে 56%। দেশের বাণিজ্যিক রাজধানী শহর চট্টগ্রামের সাথে সরল যোগাযোগ রয়েছে পুরো দেশের। স্পেশালি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় হাইওয়ে, যে হাইওয়েটি শেষ পর্যন্ত মিয়ানমার সাথে এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে যাচ্ছে। এছাড়া রয়েছে সহজ ট্রেন যোগাযোগ। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া বেশ কয়েকটি ট্রেন রয়েছে, যার মধ্যে মহানগর এক্সপ্রেস, চট্টলা এবং তুমনা নিশিতা আরামদায়ক ভ্রমণের অন্যতম মাধ্যম হতে পারে। অন্যদিকে আকাশপথে ভ্রমণের জন্য চট্টগ্রাম বেশ প্রসিদ্ধ। দেশি এবং আন্তর্জাতিক মানের বেশ কিছু ফ্লাইট এখান থেকে আসা যাওয়া করছে, দেশে এবং দেশের বাইরে বিভিন্ন অঞ্চলে। চট্টগ্রামের মাটিতে জন্ম নিয়েছে দেশের সুনামধন্য অনেক মানুষ। বিশাল লম্বায় এই তালিকা মানুষগুলো সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে নিয়ে এসেছে। বাংলাদেশে হয়ে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত সেই তালিকার সবচেয়ে উপরে একজন। সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের বাংলাদেশের সবচেয়ে বড় তারকাদের একজন হচ্ছে তামিম ইকবাল, যার জন্ম বেড়ে উঠেছে চট্টগ্রামে। একই সাথে জেমস, আয়ব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়া অথবা রাজনীতিবিদ আলী আহমেদ থেকে শুরু করে বাংলাদেশ চলচ্চিত্র জগতের অসংখ্য তারকা রয়েছে চট্টগ্রাম থেকে। এই তালিকা জনপ্রিয়তার দিক থেকে বর্তমান সবচেয়ে শীর্ষে থাকা দুজন তারকা রয়েছেন চট্টগ্রাম থেকে। প্রথমজন হলো পূর্ণিমা, পরজন রয়েছেন মেহেজাবিন। সুতরাং বলতে দ্বিধা নেই, বাংলাদেশকে চট্টগ্রাম দিয়েছে অসংখ্য কৃতি সন্তান। চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে বসবাস করে প্রায় 41 লাখ মানুষ, যাদের মধ্যে 54% পুরুষ এবং 45% মহিলা। পুরো চট্টগ্রামের প্রায় 86% মানুষ হচ্ছে মুসলিম, বাকি 14% মধ্যে 12% রয়েছে হিন্দু এবং বাকি 2% রয়েছে অন্যান্য সব ধর্মীয় মিলিয়ে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চট্টগ্রাম অনেক বড় একটি নাম। এখান থেকে উঠে এসেছেন অত্যন্ত ডজনখানিক তারকা, যারা দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে বড় মানের সুনাম অর্জন করেছেন। লম্বায় এই তালিকায় বেশ কিছু নাম রয়েছে, তবে উল্লেখযোগ্য নামগুলো হচ্ছে তামিম ইকবাল, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, আফতাব আহমেদ, নাফিস ইকবাল, নাজিমউদ্দিন, ফয়সাল হোসেন, তারেক আজিজ, মুমিনুল হকের মতো নামিদামি ক্রিকেটাররা। বাংলাদেশে মুখ উজ্জ্বল করেছেন দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় ট্যুরিস্ট ডেস্টিনেশনও চট্টগ্রামে। কী নেই চট্টগ্রামে? পাহাড় পর্বত থেকে শুরু করে নদী নালা এবং সমুদ্র বীচ সব কিছু রয়েছে চট্টগ্রামে। সারা বছর জুড়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামে ঘুরতে আসা ট্যুরিস্টদের সংখ্যা প্রায় 40 লাখের উপরে। এছাড়া চট্টগ্রাম শহরে প্রতিটি প্রান্তেই অলমোস্ট আপনাকে মুগ্ধ করে ছাড়বে। পাহাড়ি উঁচু নিচু শহরের প্রতিটি কোণায় যেন রয়েছে নতুন সৃষ্টিশীলতা। চট্টগ্রাম সম্পর্কে আপনাদের যত কথা আছে সবই আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন, এবং আপনি যদি চট্টগ্রামের হয়ে থাকেন ডেফিনেটলি আপনার মূল্যবান মতামতগুলো আমাকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন, কোনোভাবে পরবর্তী ভিডিওগুলো যেন মিস না হয়। এনজয় করুন পরের ভিডিওটি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।